আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে মূলত সিবিআই এর হাতে আরো চাঞ্চল্যকর তথ্য। অনুব্রত মণ্ডলকে বারংবার জেরা এবং জেরার পরেই মূলত একাধিক তথ্য সামনে আসছে। গরু কয়লা বালি পাথর ভর্তি গাড়ির নম্বর পাঠানো হতো এবং গাড়ির নম্বর পাঠানো হতো সাইকেলের কাছে। আরও একবার জানিয়ে রাখি জিজ্ঞাসাবাদে যে তথ্য এই মুহূর্তে উঠে আসছে, যেমনটা জানতে পারা যাচ্ছে গরু কয়লা বালি এবং পাথর ভর্তি গাড়ির নম্বর এবং সেই গাড়ির নম্বর নাকি পাঠানো হতো সাইকেলের কাছে, এবং এছাড়া আরটি কি তথ্য উঠে আসছে। অর্ণব আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, বিষয় আরও আপডেট দেবে। অর্ণব একবার দেখো, তোমার যেটা দেখা যাচ্ছে যে গরু কয়লা এবং বালি ভর্তি যে গাড়িগুলোকে পাচার করা হতো, সেই পাচার করা গাড়িগুলোকে কিন্তু যে গাড়িগুলোর যে নাম্বার ছিল সেগুলো প্রথমে সাইকেল হোসেনের কাছে আসতো এবং সাইকেল হোসেনের থেকে সেটা বীরভূমের জেলা প্রশাসনের বিভিন্ন শীর্ষ স্তর থেকে একবারে নিম্ন স্তর অব্দি কিন্তু সেটা জানানো হতো এবং সেই গাড়িগুলোকে যাতে কোনো জায়গায় আটকানো না হয়, নাকা চেকিং থেকে শুরু করে কোনো জায়গায় তার জন্য কিন্তু অর্ডার যেত। এবং এক্ষেত্রে সাইকেল হোসেন 22টি মোবাইল ফোন ব্যবহার করতেন এবং যাতে কিন্তু 50টা সিম কার্ড ছিল সেই সিম কার্ড গুলো কিন্তু এই কাজেই ব্যবহার করা হতো। এবং সিম কার্ড গুলো যেগুলো নেওয়া হয়েছিল সেগুলো সিবিআই সূত্রে যেটা খবর, অধিকাংশ ক্ষেত্রেই আশেপাশে যে সমস্ত মৃত ব্যক্তিরা রয়েছে তাদের আইডি ব্যবহার করে কিন্তু এই সিম কার্ড গুলোকে নেওয়া হয়েছিল এবং যে গাড়িগুলি আসতো সেগুলো সম্পর্কে কিন্তু সংশ্লিষ্ট থানার আইসি এবং ওসিদেরকে ইনফর্ম করা হতো এবং সেই অনুযায়ী কিন্তু গাড়িগুলো সেখান থেকে পাস হতো একটি নির্দিষ্ট টাইমে। এবং এই আইসি ও ওসিরা যারা বিভিন্ন থানার আইসি এবং ওসি ছিলেন, এছাড়াও বীরভূমের জেলা প্রশাসনের বিভিন্ন ব্যক্তিরা ছিলেন, তাদের কাছেও কিন্তু এই টাকা পৌঁছাতো। সেই টাকার বিনিময়ে কিন্তু তারা এই গাড়িগুলোকে বেরোনোর জন্য সেফ করিডর তৈরি করে দিত এবং এখান থেকে দাঁড়িয়ে কোন কোন আইসি ওসি এই কাজগুলো করতেন তাদের নাম কিন্তু সিবিআই এর হাতে চলে এসেছে। সিবিআই কিন্তু তাদের ভূমিকাও খতিয়ে দেখছে না, একই সঙ্গে সাইকেল হোসেনের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে যে একজন কনস্টেবল হয়ে কিভাবে তিনি পুরো বীরভূমের পুলিশের যে ব্যবস্থা রয়েছে সেখানে এই গরু এবং কয়লা পাচারের জন্য এই করিডর তৈরি করাতেন, সেই ক্ষেত্রে অনুব্রত মণ্ডল কি কি ভূমিকা নিত সেটাও কিন্তু খতিয়ে দেখছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। বেশ, ধন্যবাদ জানাবো তোমায়। এবং আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে, সিবিআই এর হাতে আরো চাঞ্চল্যকর তথ্য। গরু কয়লা বালি এবং পাথর ভর্তি গাড়ির নম্বর পাঠানো হতো এবং গাড়ির নম্বর পাঠানো হতো সাইকেলের কাছে। পুলিশ কর্তাদের আগাম জানিয়ে রাখতেন অনুব্রত, যেমনটা সূত্র মারফত খবর উঠে আসছে।